আসসালামু আলাইকুম। অ্যানিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আমি মিল্ক ফিভার বা দুধ জ্বর রোগ সম্পর্কে আলোচনা করব। কেন হয় মিল্ক ফিভার, কীভাবে চিকিৎসা করতে হবে, এর প্রতিরোধ, সমস্ত বিষয়ে আমার পুরো ভিডিওতে উপস্থাপনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মিল্ক ফিভার বা দুধ জ্বর, এটি একটি ম্যাজিক চিকিৎসা, জাদুগরি চিকিৎসা। তবে সঠিকভাবে রোগ নির্ণয় করতে হবে, সঠিকভাবে বুঝতে হবে যে মিল্ক ফিভার বা দুধ জ্বর হয়েছে কিনা। সঠিক নির্ণয় করতে পারলে সঠিক চিকিৎসায়, ম্যাজিক চিকিৎসায় গরুটি সুস্থ হয়ে যাবে। তো চলুন আমার পুরো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনার একটি সাবস্ক্রাইব, আপনার শেয়ারের মাধ্যমে অন্য খামারেরা যেন আমার ভিডিওটি দেখতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর গাভীটি মাটিতে কীভাবে শুয়ে রয়েছে। দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার সাধারণত বাচ্চা পশুদের পরপরই বেশি দেখা দেয়। মেডিকেলীয় ভাষায় বলে পাস্টুরেন্স প্যারোসিস। মিল্ক ফিভার হলেও গাভীটি শরীরে কোনো প্রকার জ্বর থাকবে না, শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে, অনেক সময় তাপমাত্রা কমতেও পারে। মিল্ক ফিভার হওয়ার কারণ, শরীরে ক্যালসিয়াম পরিমাণ কমে গেলে এই রোগের সৃষ্টি হয়। প্রসবের পরে বকনা দুধ বা শাল দুধের মাধ্যমে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম গাভীর শরীর থেকে বের হয়ে যায়, যার কারণে মিল্ক ফিভার হয়। লক্ষণ, মাথা, শরীর, পা কাঁপাকাঁপি করবে, হার্টবিট বেড়ে যাবে, হাঁটতে গেলে পায়ের পিছনে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে না, হাত পা ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়বে, মাথা পেটের দিকে গুজে থাকবে। প্রতিরোধের ক্ষেত্রে গর্ভাবস্থায় গাভীকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম জাতীয় ওষুধ প্রিমিক্স হতে পারে, সিরাপ খাদ্যের মাধ্যমে খেতে দিতে হবে, প্রচুর পরিমাণ ঘাস খাওয়াতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মিল্ক ফিভারে গাভীটিকে স্যালাইন দেওয়া হচ্ছে। স্যালাইনের ভিতরে পর্যাপ্ত ক্যালসিয়াম যতক্ষণ পর্যন্ত গাভীটি দাঁড়াতে না পারবে ততক্ষণ পর্যন্ত ক্যালসিয়াম দিতেই থাকতে হবে। ক্যালসিয়াম দেওয়ার শেষ পর্যায়ে গরুটি অটোমেটিকলি একাই দাঁড়িয়ে পড়বে। দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম, বিভিন্ন কোম্পানির ওষুধ, অবশ্যই ভালো কোম্পানির ওষুধ সিলেকশন করবেন। আপনার খামারে গাভীতে যদি মিল্ক ফিভার রোগ হয় সঠিকভাবে নির্ণয় করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সঠিক নির্ণয় না করতে পারলে চিকিৎসার অভাবে গাভীটি মারা যেতে পারে। দেখতে পাচ্ছেন গরুটি দাঁড়িয়ে বসছে, স্যালাইন দেওয়া শেষ হওয়ার পরপরই গাভীটি দাঁড়িয়ে বসছে, গাভীর বাচ্চাটি দুধ পাচ্ছে এবং পর্যাপ্ত দুধ পাচ্ছে। দেখতে পাচ্ছেন মুখে ফেনা চলে এসছে বাচ্চার, সুন্দর বাচ্চাটি দুধ খাচ্ছে। স্যালাইন শেষ না হতেই গাভীটি দাঁড়িয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন স্যালাইন অল্প কিছু রয়েছে। এখন গাভীটির বাচ্চার প্রতি তার পুরোপুরি খেয়াল চলে আসছে। একজন খামারে কি সচেতন থাকতে হবে, আপনার গাভীর কোনো সমস্যা হলে, খামারে কোনো সমস্যা হলে অবশ্যই স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে একজন রেজিস্টার ভেটেরিনারি সার্জন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন, তাহলে আপনি ভালো সেবা পাবেন, ভালো চিকিৎসা পাবেন, ভালো পরামর্শ পাবেন। অনেক সুন্দর বাচ্চার প্রতি মায়ের কত ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। অথচ এই মিল্ক ফিভার পর্যাপ্ত যখন আক্রান্ত হয়ে গিয়েছিল তখন বাচ্চার প্রতি খেয়াল ছিল না, খাদ্য এখন পুরোপুরি সেন্স চলে এসছে। মিল্ক ফিভার ম্যাজিক একটি চিকিৎসা, যদি আপনি সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন। গাভী দাঁড়ানোর আগ পর্যন্ত গাভীকে স্যালাইন দিয়ে রাখতে হবে, স্যালাইনের ভিতরে পর্যাপ্ত ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, যেন অন্যান্য খামারিরা উপকার পায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।